আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি করছেন, খেলা দেখছেন? হাতে ওটা কি আপনার, চিপস পপকর্ন? আচ্ছা, আর ওই হাতে আপনার, আচ্ছা পেপসি, আচ্ছা কোকা কোলা। আরে বাহ, আপনি তো বেশ মজায় আছেন। তবে কর্মজীবন থেকে একটু রেহাই পেতে একটু তো মনোরঞ্জন প্রয়োজন, তাই নাই কি? কিন্তু আপনি জানেন কি, আপনার হাতে যে পেপসি কোক আছে তার একটা পার্সেন্টেজ আপনার ভাইকে আপনার বোনকে হত্যা করার পিছনে কাজে লাগে। আপনার পুরো একটা পার্সেন্টেজ তাদেরকে যে হত্যা করা হবে সেটা মদত জোগানোর জন্য যায়, এটা কি আপনি জানেন? জি হ্যাঁ, আমি আপনাকে ঠিকই বলছি। মনে করুন আপনার পাশের বাড়ি কোনো দোকানি আপনার ভাইকে হত্যা করেছে, আর আপনি কি সেই দোকানের কাছ থেকে, সেই দোকানের থেকে মাল সামান কিনবেন? অবশ্যই কিনবেন না, ঠিক সেরকম আপনি সেটাই করছেন বা আমরা সেটাই করছি প্রতিদিন প্রতিনিয়ত। আজ ফিলিস্তিনকে যারা মিটিয়ে দিতে চাইছে দুনিয়ার ম্যাপ থেকে, দুনিয়ার মানচিত্র থেকে, এটা ওদেরই প্রোডাক্ট। আপনার এতটা কষ্ট হয় না, একটু অনুশোচনা হয় না ওদের জন্য? ওরা তো আপনার দোয়ার অপেক্ষায় আছে, একটু দোয়া করুন না। আপনি মেতে আছেন আপনার মনোরঞ্জনে, কিন্তু ওদের কষ্টটা, ওরা অপেক্ষা করে আছে কখন একটু আপনি সাহায্য পাঠাবেন, কখন আল্লাহর তরফ থেকে একটু শান্তি অবতীর্ণ হবে, একটু আল্লাহর রহমত তাদের উপর নাজিল হবে, তার অপেক্ষায় আছে। আপনি একটু দোয়া করেন ওদের জন্য, সেটা তো করছেন না। আপনি সাহায্য পাঠাতে পারবেন না, আপনার আপনি আওয়াজ তুলতে পারবেন না, কিন্তু দোয়া তো করতে পারেন, সেটা তো করছেন না। কি হয়েছে আপনার, আমাদের সমস্যাটা কোথায় আমরা বুঝতে চাইছি না কেন? আজকে আমাদের চালচলন, আমাদের ব্যবহার, আমাদের মনে হয় না যে এর জন্য জবাব দিতে হবে? শুকরিয়া আদায় করুন যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের এই অবস্থা করেননি। আর আপনি শুকরিয়া আদায় করবেন কি করে, শয়তান তো আপনাকে ধোকা রেখে দিয়েছে আর আপনি সেটা বুঝতেও চাইছেন না। আল্লাহকে ভয় করুন, কিয়ামতের দিবসকে ভয় করুন, দুনিয়ার মায়াকে ত্যাগ করে একটু মৃত্যুর কথা স্মরণ করুন, আল্লাহর দেখানো পথকে অনুসরণ করুন, কারণ এতেই কামিয়াবি লুকিয়ে আছে, এতেই আমাদের সফলতা লুকিয়ে আছে। ভালোভাবে বেঁচে থাকার নাম সফলতা নয়, ইমানের সাথে, ভালো আমলের সাথে পৃথিবী থেকে বিদায় নেওয়ার নামই হচ্ছে সফলতা। আমরা মনে করি যে যদি আমাদের কাছে পয়সা থাকে, অর্থ থাকে, গাড়ি বাড়ি সবকিছু, এগুলি আমাদের সফলতা, কিন্তু না, আসল সফলতা হচ্ছে ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নেওয়া, যেটা আমরা মূল্যায়ন করি না, করার চেষ্টাও করি না। আসুন আল্লাহর দেখানো পথকে আমরা অনুসরণ করি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মেনে চলি। আল্লাহ যেন আমাদের সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন এবং দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।